হ্যালো, জি স্যার বলেন। শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, তোমরা তোমাদের জয়েন করার সাথে পর সাউন্ডটা অফ করে রাখো, ভিডিও অফ করে রাখো। আমি আর 2 মিনিট পর ক্লাস শুরু করব ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী, এপিবিএন পাবলিক স্কুল ও কলেজের পক্ষ থেকে তোমাদেরকে জুম অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর গণিত। আমরা অধ্যায় 10-এর জ্যামিতি নিয়ে আলোচনা করব আজকে। জ্যামিতিতে যদি তোমরা ভালো করতে চাও, তাহলে জ্যামিতির চিত্র বুঝে ওই চিত্রের আলোকে বর্ণনা লেখা জরুরি। যদি চিত্র না বুঝো এবং চিত্রের আলোকে বর্ণনা না লিখতে পারো, তাহলে মুখস্থ করতে গেলে জ্যামিতিতে তোমরা চিত্রের সাথে মিল করে মুখস্থ রাখতে পারো না। এই কারণে কেউ যদি জ্যামিতি মুখস্থ করে চিত্র না বুঝে লিখতে চায়, তাহলে চিত্রের সাথে মিল হবে না, সেই ক্ষেত্রে তোমাদের নম্বর আশানুরূপ নম্বর পাবে না। জ্যামিতিতেও ফুল নাম্বার পাওয়া সম্ভব। এটার জন্য তোমাদের গুরুত্বপূর্ণ কাজ হলো চিত্র সঠিক করে আঁকাতে হবে এবং চিত্রের আলোকে সুন্দর করে বর্ণনা লিখতে হবে। আজকে আমি তোমাদের 10ম অধ্যায়ের অনুশীলনীর কয়েকটা জ্যামিতি নিয়ে আলোচনা করব। তোমরা যখন আমি আলোচনা করব, মনোযোগ সহকারে আলোচনা শুনবে এবং দেখবে। বুঝতে গিয়ে যেখানে তোমাদের প্রবলেম, সেই প্রবলেমের জায়গাগুলো তোমরা চিহ্নিত করে রাখবে। আমার আলোচনা শেষে আমি যখন তোমাদেরকে কথা বলার সুযোগ দেব, তখন তোমরা তোমাদের সমস্যাগুলো আমাকে বলবে, আমি সেগুলো তোমাদের আরবার সুন্দর করে সলভ করার চেষ্টা করব। তার প্রিয় শিক্ষার্থী, আমরা এখন মূল ক্লাসে চলে যাই। হ্যাঁ, এই দেখো আমাদের প্রশ্নটা হলো, এই যে এটা আমাদের উদ্দীপক, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি এবং ডি বিসি এর মধ্যবিন্দু, ডিই এবং ডিএফ যথাক্রমে এসি এবং এবি এর উপরে লম্ব। এটা হলো আমরা একটা জ্যামিতির উদ্দীপক নিয়ে আসলাম। এখন এই উদ্দীপকের আলোকে আমরা তিনটা প্রশ্ন নিব। 1 নম্বর প্রশ্ন হলো, তথ্যের আলোকে এবিসি ত্রিভুজটি অঙ্কন করে ডি বিন্দুটি চিহ্নিত করো। 2 নম্বর হলো, দেখাও যে এডি বিসি এর উপরে লম্ব। এই যে এই চিহ্নর নাম লম্ব চিহ্ন, তোমরা লম্ব বানান করেও লিখতে পারো, আবার যদি প্রতীক দিয়ে লেখো তাও সমস্যা নেই। প্রতীক দিয়ে লিখলে আমাদের কাজটা দ্রুত হবে। 6 নম্বর প্রশ্ন হলো, প্রমাণ করো যে ডিই আর ডিএফ সমান। এই উদ্দীপকের আলোকে আমরা তিনটা প্রশ্ন দিলাম। আমরা এখন আস্তে আস্তে এই তিনটা প্রশ্ন সলভ করব। প্রথম প্রশ্ন দেখো, এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের এ বি আর এসি সমান, ডি হলো বিসি এর মধ্যবিন্দু। সমদ্বিবাহু ত্রিভুজের সংজ্ঞা তো তোমরা আগেই পড়ো, যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য হলো সমান সমান বাহুর বিপরীত কোণগুলোও সমান হবে। যেই 2টা বাহু সমান, সেই 2টা বাহুর বিপরীত কোণগুলো সমান হবে, এটা একটা বৈশিষ্ট্য। তাহলে আমরা ক নম্বরে চলে আসি। এবিসি একটা ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের এ বি আর এসি সমান, আর ডি হলো বিসি এর মধ্যবিন্দু। এই যে আমরা দেখো লাল একটা দাগ দিয়ে ডি এ বিসি এর মধ্যবিন্দু আমরা চিহ্নিত করছি। প্রশ্ন হলো, উদ্দীপকের আলোকে ত্রিভুজটি অঙ্কন করো এবং ডি বিন্দুটি চিহ্নিত করো। তাহলে আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকালাম, এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এ বি সি সমদ্বিবাহু তোমরা কীভাবে আঁকাবে আমি একটু বলাই দিই। তোমরা যে কোনো একটি রেখাংশ বিসি নিবা, ইচ্ছা মতো একটা রেখাংশ বিসি নিবা। এখন বিসি এর সাইতে বড় মাপ নিবা, পেন্সিল কম্পাসের সাহায্যে বিসি এর সাইতে বড় অথবা বিসি এর সাইতে অর্ধেকের বেশি, বিসি এর অর্ধেকের বেশি যে কোনো মাপে আঁকাতে পারো।
প্রথমে একটি নির্দিষ্ট রেখাংশ বিসি নিবা এই বিসিটা তোমরা যদি স্কেল দ্বারা মেপে নাও প্রথমেই মনে করো 4 সেমি একটা রেখাংশ আঁকালে বিসি তাহলে 4 সেমির মধ্যবিন্দু হবে 2 সেমি 2 সেমিতে একটা এরকম বিন্দু দিয়ে রাখলা তাহলে মধ্যবিন্দু কিন্তু আমাদের একবারে চিহ্নিত হয়ে গেল বিসি একটা রেখাংশ নিল 5 সেমি তাহলে 5 সেমি একটা স্কেল দ্বারা আমরা রেখাংশ আঁকলাম 5 এর মধ্যবিন্দু হবে 2.5 অর্থাৎ 2.5 যেখানে সেখানে একটা আমরা বিন্দু বসালাম তাহলে ডি বিন্দু চিহ্নিত হয়ে গেল এরপরে আমাদের কাজ কি বিসি এর চাইতে বড় অথবা বিসি এর অর্ধেকের বেশি মাপ নিয়ে বি বিন্দু থেকে একটা বৃত্তচাপ সি বিন্দু থেকে একটা বৃত্তচাপ এই দুই বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুই হবে আমাদের এ এখন সেই এ এর সাথে বি আর এর সাথে সি যোগ করে দিলি আমাদের একটা সমদ্বিবাহ ত্রিভুজ হয়ে গেল এইভাবে আমরা একটা সমদ্বিবাহ ত্রিভুজ আঁকালাম আর এই ভূমি বিসি এর মধ্যবিন্দু ডি চিহ্নিত করলাম এইভাবে আমরা ক নম্বরের প্রশ্ন সলভ করব প্রিয় শিক্ষার্থী একটু কথা বলো তোমরা হ্যালো জি স্যার তোমরা কি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকানোর কৌশল বুঝে গেছো জি স্যার আরেকবার বলেন সমদ্বিবাহু ত্রিভুজ আঁকালাম ক নম্বর প্রশ্ন শেষ আরেকবার বলেন একবার দেখে দেন আরেকবার বলেন তোমরা হলো যেহেতু আমাদের মধ্যবিন্দু ডি চিহ্নিত করা লাগবে স্কেলের সাহায্যে 4 সেমি একটি রেখাংশ আঁকবা 4 সেমি এই 4 সেমি রেখাংশ একে নাম দেবা বিসি এই 4 সেমি এর মধ্যবিন্দু হবে 2 সেমি এই 2 সেমি বরাবর একটা বিন্দু বসাবা তাহলে সেই বিন্দুর মান হলো ডি তাহলে আমরা প্রথমে স্কেলের সাহায্যে 4 সেমি একটি রেখাংশ বিসি নিলাম এর মধ্যবিন্দু 2 সেমিতে একটা বিন্দু দিলাম বা চিহ্নিত করলাম সেই বিন্দুর নাম হলো ডি এরপরের কাজ হলো এই এ বি রেখাংশ আর এ সি রেখাংশ এরা হলো সমান এবং এরা বিসির চাইতে বড়ও হতে পারে বিসির চেয়ে ছোটও হতে পারে যদি আমরা বিসির চেয়ে ছোট করতে চাই তাহলে বিসি এর অর্ধেকের বেশি মাপ নিবা অর্ধেক নিলে কিন্তু হবে না বিসি এর অর্ধেকের বেশি মাপ নিয়ে বি বিন্দু থেকে একটা বৃত্তচাপ আবার ওই একই মাপে সি বিন্দু থেকে একটি বৃত্তচাপ এই দুই বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর নাম আমরা দেব এ এরপরে এর সাথে বি আর এর সাথে সি যোগ করে দেব তাহলে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে ক্লিয়ার আর যদি এই সমান সমান বাহু দুটিকে যদি বিসির চাইতে বড় করতে চাও তাহলে বিসি এর চাইতে বড় মাপ নেবা বিসি মনে করো আমাদের 4 সেমি তোমরা 5 সেমি নিলা বিসির চাইতে যে বড় যে কোনো মাপে পেন্সিল কম্পাসের সাহায্যে মাপ নিয়ে বি বিন্দু থেকে একটা বৃত্তচাপ আবার ওই একই মাপে সি বিন্দু থেকে একটা বৃত্তচাপ এই দুই বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর নাম আমরা দেব এ এরপরে এর সাথে বি আর এর সাথে সি যোগ করে দেব তাহলে এ বিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ আমাদের তো হয়ে যাবে আর বিসি এর মধ্যবিন্দু তো আমরা আগেই চিহ্নিত করে রেখেছি ডি এইভাবে আমরা ক এর অ্যান্সার দিলে এখানে 2 এ 2 মানে 2 এ এখানে 2 নাম্বার অবশ্যই তোমরা যদি এইভাবে সুন্দর করে আঁকাতে পারো এখানে 2 এ 2 পাবে ক্লিয়ার যে কোনো ভাবে বৃত্তচাপ হলে হবে জি স্যার হ্যাঁ জি স্যার বৃত্তচাপ যে কোনো ভাবে বৃত্তচাপ হলে হবে বৃত্তচাপ বিসি এর বড় হতে পারে অথবা বিসি এর চাইতে অর্ধেকের বেশি হতে হবে বিসি এর চেয়ে অর্ধেকের কম হলে কিন্তু হবে না এক দুই নম্বর যদি কেউ বিসি এর সমান মাপ নেয় তাও হবে বিসি এর সমান মাপ নিলে কিন্তু সমবাহু ত্রিভুজ হয়ে যাবে তিনটা বাহু সমান হবে যেই ত্রিভুজের তিনটা বাহু সমান সেটাও কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজও একটি সমদ্বিবাহু ত্রিভুজ তোমরা সমবাহু ত্রিভুজ আঁকানোর দরকার নেই তোমরা অবশ্যই এই এ বি আর এ সি বিসি এর সাথে বড় করতে করবে অথবা বিসি এর সাথে ছোট করবে এইভাবে আমরা একটা ত্রিভুজ আঁকালাম এবার আমরা চলে যাবো খ নম্বরে দেখো খ নম্বরের প্রশ্নটা দেখো আমাদের দেখাও যে এ ডি লম্ব অর্থাৎ এ ডি এই যে এর সাথে ডি যোগ করলাম অর্থাৎ বিসি এর মধ্যবিন্দুতে আমাদের ডি চিহ্নিত করাইছিল এরপর আমরা এর সাথে ডি যোগ করলাম এখন আমাদের দেখাতে হবে যে এ ডি বিসি এর উপরে লম্ব এটা আমাদের খ নম্বরের প্রশ্ন আমরা কিভাবে সমাধান করলাম একটু মনোযোগী হও সবাই খ নম্বর প্রশ্ন হলো প্রমাণ করতে হবে যে এ ডি বিসি এর উপরে লম্ব আমরা এ আর ডি একটা উপপাদ্যের চারটা অংশ সাধারণ নির্বচন বিশেষ নির্বচন
অঙ্কনের অঙ্কন আর হলো প্রমাণ প্রশ্ন যেটা দেওয়া থাকবে সেটাই বিশেষ নির্বাচন দেখো বিশেষ নির্বাচন আমরা কি লিখলাম দেওয়া আছে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের এ বি সমান এ সি এটা উদ্দীপকে দেওয়া আছে ডি বি সি এর মধ্যবিন্দু এটাও দেওয়া আছে প্রমাণ করতে হবে যে এ ডি বি সি এর লম্ব এটু আমাদের বিশেষ নির্বাচন উদ্দীপক থেকে আমরা নিলাম এরপরে আসুক অঙ্কন এর সাথে ডি যোগ করে দিলাম এখন এই এ ডি আমাদের লম্ব এটা দেখাতে হবে এরপরে আসলো প্রমাণ আমরা সরাসরি প্রমাণে চলে গেলাম প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো যখন আমরা এ ডি যোগ করলাম আগে আমাদের মূল ত্রিভুজ ছিল এ বি সি এখন কিন্তু এখানে এই মূল ত্রিভুজটা দুই ভাগে বিভক্ত হয়েছে একটা হলো এ বি ডি আরেকটা হলো এ সি ডি আমরা অঙ্কনের কাজ শেষ করার পর আমাদের মূল ত্রিভুজ এ বি সি দুই ভাগে বিভক্ত হলো এক ভাগের নাম হলো এ বি ডি যে এই অংশের নাম এ বি ডি আর এই অংশের নাম এ সি ডি আমাদের কাজ হলো এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাবো আমরা এর আগে আমরা সর্বসমের যে চারটা পদ্ধতি আছে আমরা চারটা কিন্তু এর আগে আলোচনা করছি প্রথমটা হলো বাহু কোণ বাহু অর্থাৎ একটা ত্রিভুজের দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ যদি অপর একটি ত্রিভুজের অনুরূপ দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণের সমান হয় তবে ত্রিভুজ দুটি সর্বসম এটা হলো প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হলো বাহু 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 অর্থাৎ একটি ত্রিভুজের তিনটি বাহু যদি অপর একটি ত্রিভুজের অনুরূপ তিনটি বাহু এর সমান হয় তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে এখানে আমরা এই দুই নম্বর শর্তটা নিয়ে আসবো অর্থাৎ আমরা দেখাবো এ বি ডি এবং এ সি ডি ত্রিভুজের তিনটি করে বাহু সমান এটা আমরা দেখাবো তাহলে দেখো প্রমাণ ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি দ্বয়ের মধ্যে এ বি আর এ সি সমান এটা কিন্তু আমাদের উদ্দীপকই দেওয়া আছে সেখান থেকে আমরা এটা নিলাম যেহেতু ডি হলো বি সি এর মধ্যবিন্দু খেয়াল করো ডি এখানে বি সি এর মধ্যবিন্দু অতএব আমরা লিখতে পারি বি ডি আর সি ডি সমান তাহলে বি ডি এ বি ডি ত্রিভুজের একটি বাহু আবার সি ডি হলো এ সি ডি ত্রিভুজের একটি বাহু যেহেতু ডি বি সি এর মধ্যবিন্দু সেই কারণে বি ডি আর সি ডি সমান ডি বি সি এর মধ্যবিন্দু আর এ ডি দেখো এ ডি এ বি ডি ত্রিভুজেরও একটা বাহু এ ডি এ সি ডি ত্রিভুজেরও একটা বাহু এই কারণে এ ডি কে বলা হবে উভয় ত্রিভুজের সাধারণ বাহু অর্থাৎ এ ডি সমান এ ডি তাহলে প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগী দিয়ে বোঝো এই দুই ত্রিভুজের ভিতরে এ বি বাহু সমান এ সি বাহু বি ডি বাহু সমান সি ডি বাহু এবং এ ডি বাহু সমান এ ডি বাহু অর্থাৎ ত্রিভুজ এ বি ডি এর তিনটি বাহু ত্রিভুজ এ সি ডি এর তিনটি বাহু সমান সুতরাং এই ত্রিভুজ দুটি সর্বসম অতএব আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি এখানে দুইটি ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায় তাহলে ওই ত্রিভুজের অন্যান্য উপাদানগুলো সমান হয়ে যাবে অর্থাৎ একটা ত্রিভুজের মোট মূল উপাদান ছয়টা তিনটা বাহু আর তিনটা কোণ যদি দুইটি ত্রিভুজ সর্বসম হয় তাহলে ওই দুই ত্রিভুজের প্রত্যেকটা উপাদান অপর ত্রিভুজের প্রত্যেকটা উপাদানের সমান যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম সেই কারণে আমরা লিখতে পারি এ বি ডি ত্রিভুজের এ ডি বি অর্থাৎ এই যেই কোণ খেয়াল করো এ ডি বি সমান কোণ হলো এ ডি সি ত্রিভুজ দুটি সর্বসম হওয়ার কারণে কোণ এ ডি বি অর্থাৎ এই যেই কোণ সমান এ ডি সি এই কোণ এই যে আমরা এখানে চলে আসলাম এই কোণ এই দুটো কোণ আমরা সমান কিন্তু আমাদের দেখাতে হবে কি দেখাতে হবে এরা সমকোণ অর্থাৎ আমাদের দেখাতে হবে এ ডি বি সি এর উপরে লম্ব আমরা দেখালাম সমান কিন্তু আমাদের দেখাতে হবে কিন্তু লম্ব খেয়াল করো তাহলে এই কোণ দুটো সমান এই কোণ দুটো আবার রৈখিক যুগল সন্নিহিত কোণ খেয়াল করো রৈখিক যুগল সন্নিহিত কোণের একটু আমি ব্যাখ্যা দিয়ে দিলাম সন্নিহিত কোণ হলো যদি দুইটি কোণের একটাই শীর্ষবিন্দু হয় এবং কোণদ্বয়ের
একটা সাধারণ বাহু থাকে তবে ওই কোণ দ্বয়কে বলা হবে সুন্নিহিত কোণ এখানে দেখো কোণ ADB এবং কোণ ADCA উভয় কোণের কিন্তু শীর্ষবিন্দু একটাই D আর AD হলো উভয় কোণেরই বাহু অর্থাৎ AD হলো এই দুই কোণের সাধারণ বাহু আর D হলো এই দুই কোণের একটা বিন্দু অর্থাৎ শীর্ষবিন্দু উভয় কোণের শীর্ষবিন্দু কিন্তু D আর AD হলো উভয় কোণের সাধারণ বাহু অতএব এই দুটাই কিন্তু সুন্নিহিত কোণ এখন সুন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হতেও পারে নাও পারে কখন দুই সমকোণ হবে যদি রৈখিক যুগল হয় অর্থাৎ এই সুন্নিহিত কোণ দুটি যদি একই রেখার সাথে তৈরি হয় খেয়াল করো এই কোণ দুটি কিন্তু উভয় কোণই বিডি রেখা এই বিসি রেখার সাথে তৈরি হচ্ছে এখানে বি থেকে সি পর্যন্ত কিন্তু একটি রেখা অর্থাৎ এই কোণ দুটি এই বিসি রেখার সাথেই তৈরি হচ্ছে অর্থাৎ যদি দুইটি কোণ সুন্নিহিত কোণ একটি রেখার সাথে তৈরি হয় তবে সেই কোণ দ্বয়কে বলা হবে সুন্নিহিত রৈখিক যুগল রৈখিক মানে হলো রেখা যুগল মানে হলো জোড়া এখানে এই এক জোড়া কোণ এই বিসি রেখার সাথে তৈরি হচ্ছে এই কারণে এই দুই কোণকে বলা হবে রৈখিক যুগল আবার সুন্নিহিত কোণ দুটি যদি শুধু সুন্নিহিত হয় তাহলে সেই দুই কোণের সমষ্টি দুই সমকোণ হতেও পারে নাও পারে কিন্তু কোণ দুটি যদি রৈখিক যুগল সুন্নিহিত হয় অর্থাৎ একই রেখার সাথেই যদি কোণ দুটি তৈরি হয় তবে এই দুই কোণের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ এই দুই কোণের সমষ্টি কত দুই সমকোণ আর প্রত্যেকটা কোণ আবার সমান এই কারণে প্রত্যেকটা কোণের মান হলো এক সমকোণ কিন্তু কোণ দুইটি রৈখিক যুগল সুন্নিহিত কোণ সুতরাং এরা প্রত্যেকটা একটা করে সমকোণ যেহেতু এডি বি একটা সমকোণ সুতরাং এডি হলো বিসি এর উপরে লম্ব অর্থাৎ যখনই সমকোণ তৈরি হবে তখনই লম্ব তৈরি হবে আবার যখনই লম্ব আঁকবো তখনই সমকোণ তৈরি হবে সমকোণ আর লম্ব একটা আরেকটার কি সাথে একবারে জড়িত লম্ব আঁকালেই সমকোণ তৈরি হবে তাহলে এই কোণ এডি বি আর কোণ এডিসি এরা প্রত্যেকই এক সমকোণ এক সমকোণ হওয়ার কারণে এই এডি রেখা বিসি এর উপরে লম্ব প্রিয় শিক্ষার্থী এইটাই কি তোমরা ক্লিয়ার হয়েছো সবাই হ্যালো জি স্যার জি স্যার আফিয়া জি স্যার আমরা যে জি স্যার এডি যে বিসি এর উপরে লম্ব প্রমাণ করলাম জি স্যার এটা ক্লিয়ার আই বুঝতে পারছি জি স্যার জি স্যার বুঝছি তো জি স্যার চিহ্ন এগুলো কোণের প্রতীক দাও কোণ লিখতে পারো সর্বসময় এখানে তোমরা বানান করে লিখতে পারো বানান করে লিখতে গেলে আমাদের ঝামেলা বেশি অতএব তোমরা প্রতীক দাও লিখতে পারো সর্বসময়ের প্রতীক দেখো কেমন দুইটা সমান চিহ্নর উপরে একটা এস এর মতন একটু হালকা বাঁকা এই প্রতীকের নাম হলো সর্বসম আর এই এগুলো তো কোণের প্রতীক আর এই যে এটা দেখো একটা সরলরেখার উপরে একটা ছোট করে টান এটা এই প্রতীকের নাম হলো লম্ব লম্ব এখানে তোমরা লম্ব বানান করে লিখতে পারো প্রতীক দিয়ে তোমরা প্রতীকগুলো চিনে নাও মানে এই প্রতীকগুলো আমরা উপরের ক্লাসে গেলে আমরা সবসময় প্রতীক দিয়ে ব্যবহার করব এই কারণে আমরা এখন থেকে একটু প্রতীক শেখা চেনা শিখি হ্যাঁ তাহলে কি এটা ক্লিয়ার জি স্যার খেয়াল করো গ গ নাম্বারের প্রশ্ন কি ছিল গ নম্বরে আমাদের প্রমাণ করো যে একবার দেখে আসি দেখো প্রশ্ন হলো ডিই আর ডিএফ এরা হলো এসি আর এবি এর উপরে লম্ব খেয়াল করো এই ডিএফ এই ডি রাখা হলো এসি এর উপরে লম্ব আর ডিএফ রাখা হলো বিসি এর উপরে লম্ব
লম্ব যদি হয় তাহলে খেয়াল করো এখানে কয় ডিগ্রি কোণ তৈরি হচ্ছে এখানে যেহেতু ডিই এসি এর উপরে লম্ব সুতরাং এই যে ডিইসি এই কোণের মান কিন্তু 90 ডিগ্রি খেয়াল করো আবার ডিএফ হলো এবি এর উপরে লম্ব সুতরাং এই যে ডিএফবি এই কোণের মান কিন্তু 90 ডিগ্রি যখনই লম্ব হবে তখনই সমকোণ তৈরি হবে যখনই সমকোণ হবে তখনই লম্ব তৈরি হবে তাহলে এখানে ডিই আর ডিএফ যথাক্রমে এসি আর ডিএফ এর উপরে লম্ব আমাদের এখন প্রমাণ করতে হবে যে এই ডিই আর ডিএফ সমান প্রিয় শিক্ষার্থী আমাদের সাধারণ নির্বাচন এখন বিশেষ নির্বাচন দেখে নি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি এটা উদ্দীপকই দেওয়া আছে এবং ডিবিসি এর মধ্যবিন্দু এটাও দেওয়া আছে ডি এবং ডিএফ যথাক্রমে এসি আর এবি বাহুর উপরে লম্ব এটাও দেওয়া আছে এখন আমাদের প্রমাণ করতে হবে যে ডিই আর ডিএফ সমান আচ্ছা এখানে আমাদের অঙ্কনের দরকার নাই আমরা সরাসরি প্রমাণে চলে গেলাম প্রমাণটা খেয়াল করো আমাদের মূল কাজ হলো এই যে এখানে যে একটা ত্রিভুজ তৈরি আছে দেখো ডিইসি আর ডিবিএফ দুটো ত্রিভুজ আছে না এই দুটো ত্রিভুজ আমরা সর্বসম দেখাবো কি দেখাবো সর্বসম এই দুটো ত্রিভুজ আবার কেমন ত্রিভুজ খেয়াল করো যেহেতু ডিই লম্ব সুতরাং ডিইসি এই কোণের মান কিন্তু 90 ডিগ্রি অর্থাৎ এই কোণ এক সমকোণ যে ত্রিভুজের একটা কোণ সমকোণ সেই ত্রিভুজকে বলা হয় সমকোণী ত্রিভুজ তাহলে এখানে ডিইসি কিন্তু সমকোণী ত্রিভুজ অনুরূপভাবে ডিএফবি এটাও কিন্তু সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত আমরা এর আগে ক্লাসে করাইছি সমকোণী ত্রিভুজের সর্বসম হওয়ার শর্ত হলো অতিভুজ দুটো সমান হতে হবে আর যে কোনো একটা করে বাহু সমান হতে হবে অতিভুজ সমকোণী কেমনে এই যে ডি যে লম্ব প্রশ্ন লেখা আছে দেখো ডি হলো এসি এর উপরে লম্ব তাহলে ডি যদি লম্ব হয় তাহলে এই কোণের মান কত হবে 90 ডিগ্রি 90 ডিগ্রি তাহলে এটা আবার এই ডিসি ত্রিভুজের একটা কোণ তাহলে যে ত্রিভুজের একটা কোণ হ্যালো এই মিউট করো সবাই মিউট করো পরে কথা বলো ডিইসি এই কোণের মান কিন্তু 90 ডিগ্রি কারণ ডি হলো একটা লম্ব সুতরাং ডিইসি এই কোণের মান 90 ডিগ্রি আর ডিইসি হলো ডিসি ত্রিভুজের একটা কোণ তাহলে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি বা সমকোণ সেই ত্রিভুজের নাম তো সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের সংজ্ঞা কি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে তাহলে ডিইসি ত্রিভুজের এই কোণ 90 ডিগ্রি না প্রিয় শিক্ষার্থী খেয়াল করো এই কোণের মান কত 90 ডিগ্রি আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারি না জি স্যার তাহলে অনুরূপভাবে এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ এখন আসো সমকোণী ত্রিভুজের সর্বসম হওয়ার শর্তটা কি সমকোণী ত্রিভুজের সর্বসম হওয়ার শর্ত হলো অতিভুজ সমান হতে হবে আর অতিভুজ ছাড়া যে কোনো একটা বাহু সমান হতে হবে অথবা আমরা কোন বাহু কোন তো যেতে পারি আমরা এখানে যাব কোন বাহু কোন খেয়াল করো এই ত্রিভুজের দুইটি কোণ আর একটা বাহু এই ত্রিভুজের দুইটি কোণ আর একটা বাহু আমরা সমান দেখাবো তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হবে এখন আসো আমরা প্রমাণ এ বি সি কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ মূল ত্রিভুজ কিন্তু আমাদের এ বি সি এ বি সিটা কি ধরনের ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ এ বি আর এ সি সমান তা আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ কিন্তু সমান অতএব আমরা দেখতে পারি কোণ এ বি সি সমান এ সি বি অর্থাৎ কোণ এ বি সি সমান কোণ এ সি বি অর্থাৎ এ বি সমান এ সি হওয়ার কারণে কোণ এ বি সি সমান এ সি বি এখন দেখো চিত্রে খেয়াল করো কোণ এ বি সি এ বি সি কোণ যেটা কোণ এ বি ডি কিন্তু সেই কোণই অর্থাৎ আমরা এ বি সি থেকে কোণ এফ ডি এফ বি ডি চলে আসলাম চিত্রের দিকে তাকাও এ বি সি দ্বারা কিন্তু এই কোণ বুঝাচ্ছে আবার কোণ এফ বি ডি এফ বি ডি দ্বারা কিন্তু এই কোণই বুঝাচ্ছে তার মানে এ বি সি কোণ যেটা এফ বি ডি কোণ সেটাই তাহলে আমরা এ বি সি থেকে এফ বি ডি আসলাম অনুরূপভাবে দেখো
ACB, ACB মানে আমাদের এই কোণ। এই কোণ মানে আমাদের তাহলে চুপ থাকো বাবা একটু চুপ থাকো একটু মনোযোগ দাও বুঝো। ACB মানেই কিন্তু ECD। তার মানে ACB এর বদলে আমরা ECD লিখলাম। এখন আমরা মূল ত্রিভুজে চলে আসি দেখো। আমাদের মূল ত্রিভুজ হলো এই যে BDF আর হলো CDF। এই ত্রিভুজের ভিতরে এই যে এই কোণ FBD এই যে FBD আর F এই যে এই দুটো কোণ সমান খেয়াল করো। FBD আর ECD এই যে দুটো কোণ সমান এই দুই কোণ নিয়ে আসলাম। আর হলো FBD এই যে এই কোণ আর হলো CED এই কোণ এরা সমান। কেন সমান? এরা এরা প্রত্যেকের সমকোণ। তাহলে এই ত্রিভুজের BDF ত্রিভুজের BFD সমান CDF ত্রিভুজের CED এরা সমান। কেন সমান? এরা প্রত্যেকে সমকোণ। আর এই এই কথা বলো কেন? তো অন্য ছাত্র চলে একটু করতে দেন। তাহলে দেখো এই দুটো ত্রিভুজের দিকে খেয়াল করো। এই ত্রিভুজের এই কোণ সমান এই ত্রিভুজের এই কোণ কারণ এরা প্রত্যেকই সমকোণ। আবার ADF ত্রিভুজের B কোণ সমান CDF ত্রিভুজের C কোণ এই যে এটা আমরা সমান দেখালাম। তাহলে এই ত্রিভুজের দুটো করে কোণ আমরা সমান দেখালাম। আর D হলো BC এর মধ্যবিন্দু সুতরাং BD আর CD সমান। তাহলে আমরা দেখো এখানে কোণ বাহু কোণ আমরা দেখালাম। এই ত্রিভুজের দুইটি কোণ আর BD বাহু আর এই ত্রিভুজের দুইটি কোণ আর CD বাহু সমান অর্থাৎ ত্রিভুজ দুটি সর্বসমান। ত্রিভুজ BDF আর CDF এর ভিতরে কোণ FBD কোণ AC ECD কেন সমান? এরা হলো সমান সমান বাহুর বিপরীত কোণ। আর কোণ BFD সমান কোণ CED সমান কেন সমান? এরা প্রত্যেকে এক সমকোণ। আর BD সমান CD কেন সমান? D হলো BC এর মধ্যবিন্দু। তাহলে দেখো এই দুই ত্রিভুজের দুইটি কোণ আর একটা বাহু এই ত্রিভুজের দুইটি কোণ আর একটা বাহু সমান অতএব ত্রিভুজ দুটি সর্বসম। সর্বসম হলেই আমাদের অনুরূপ উপাদানগুলো সমান হবে। ত্রিভুজ দুটো সর্বসম হওয়ার কারণে এই DF আর DE সমান প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী এটা কি তোমরা ক্লিয়ার হয়েছো সবাই? জি স্যার। জি স্যার। তাহলে সৃজনশীল প্রশ্ন আমরা সলভ করলাম। এখন আমাদের হাতে আর সময় আছে কতটুকু? স্যার 10 মিনিট। 10 মিনিট আছে আমাদের হাতে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে এখন আমাকে করো। কারো কোনো প্রশ্ন আছে আজকে আলোচনার ভিতরে যেটুকু আমরা আলোচনা করলাম এর ভিতরে কারো কোনো প্রশ্ন থাকলে এখন করো। আর বিডি আর সিডি সমান হলো কেন একবার বলেন তো? কোথায় বিডি আর সিডি সমান? এই যে এখানে লাস্টে ডি হলো বিসি এর মধ্যবিন্দু। ভালো করে খেয়াল করো বিসি যদি 4 শ্রেণী হয় আর ডি যদি 4 শ্রেণীর মধ্যে হয় তাহলে এইটুকু কয় শ্রেণী হবে? 2 শ্রেণী। আর এইটুকু 2 শ্রেণী বিসি এর মধ্যবিন্দু ডি। তাহলে একটি রেখার যদি আমরা মধ্যবিন্দু নির্ণয় করি তাহলে ওই মধ্যবিন্দু ওই রেখাকে সমান দুই ভাগে ভাগ করবে না? হ্যালো এটা ক্লিয়ার হয়েছে সবাই? এই যে বিডি সমান সিডি কারণ ডি হলো বিসি এর মধ্যবিন্দু। মধ্যবিন্দু মানে কি? বিসি এর মান যদি 4 সেমি হয় আর ডি যদি 4 সেমির মধ্যে হয় তাহলে বিডি এর মান কত হবে? 2 সেমি। অনুরূপ ভাবে সিডি এর মানও কিন্তু 2 সেমি হবে অর্থাৎ বিডি আর সিডি সমান। ক্লিয়ার? হ্যালো ক্লিয়ার হয়েছে সবাই? এখন যেহেতু আমাদের 10 মিনিট সময় আছে আমরা এই যে 10টা অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের অবজেক্টিভ খেয়াল করো আমরা 10টা অবজেক্টিভ ওখানে দিয়ে দিলাম। তোমরা এটা স্ক্রিনশট দিয়ে তুলে নাও। এগুলো তোমরা বাসায় সলভ করবা। করে যেটা বুঝবে না সেটা পরের ক্লাসে আমাকে বলবা। দেখো সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো ড্যাশ হবে। অনুরূপ কোণগুলো কি হবে? সমান অসমান সদৃশ অসদৃশ কোনটা রেজাল্ট হবে বলো তো? সমান স্যার। সমান সমান সমান। দুই নম্বরে চলে আসি আমরা।
ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিএফ খেল করো দুটা সর্বসম ত্রিভুজ ই কোণের মান 70 ডিগ্রি এফ কোণের মান যদি 80 ডিগ্রি হয় তাহলে কোণ এ এর মান খেল করো 30 45 60 90 এটা কোনটা রেজাল্ট হবে 30 কেমনে বুঝলে 30 স্যার যোগ 70 এর আছে যোগ করে 30 বাকি থেকে এইটার কৌশল হলো আমরা এই দুই কোণের মান যোগ করব যোগ করে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি 180 ডিগ্রি থেকে এই দুটার যোগফল বিয়োগ করলে আমরা অপর কোণের মান বিয়োগ করব তাহলে এখানে রেজাল্ট কোনটা হবে 30 30 30 এখন আসো তিনে আসো এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ডি হলো বিসি এর মধ্যবিন্দু এডি ও বিসি এর সাথে কোণটি কত হবে এবিসি ত্রিভুজের এটা কিন্তু সমবাহু ত্রিভুজ খেয়াল করো এবিসি সমবাহু ত্রিভুজের ডি বিসি এর মধ্যবিন্দু হলে এডি এবং বিসি এর সাথে কোণটি কত ডিগ্রি হবে স্যার প্রশ্নই বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না আচ্ছা তাহলে চিত্র তুলে 90 ডিগ্রি হবে খেয়াল করো এরকম একটা সমবাহু ত্রিভুজ তিনটা বাহু সমান এখন এডি হলো বিসি এর মধ্যবিন্দু তাহলে এখানে প্রশ্নটা কি ছিল ডি বিসি এর মধ্যবিন্দু এডি ও বিসি এর সাথে এডি আর বিসি এর সাথে যে কোণটা হলো এডি বিসি এর সাথে যে কোণ তৈরি করছে তার মানে এই যে এডি রেখা বিসি রেখার সাথে যে কোণ তৈরি হলো যে এই কোণটা এইগুলো কোণ কয় ডিগ্রি এই যে এই কোণগুলো কয় ডিগ্রি তৈরি হলো 90 ডিগ্রি 90 ডিগ্রি আমরা আলোচনা করেছি কিছুক্ষণ আগে তাই না 90 ডিগ্রি রেজাল্ট কোনটা হবে 90 ডিগ্রি মানে এখানে 90 ডিগ্রি নাম্বার হ নাম্বার হ নাম্বার আচ্ছা চারি আসো ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ এবি সমান ডি বিসি সমান ইএফ হলে নিচের কোন শর্তে ত্রিভুজ দুটি সর্বসম হবে শর্তটা কি এখন দেখো এই দুটো ত্রিভুজ এর ভিতরে এবি আর ডি সমান বিসি আর ইএফ সমান তাহলে কোন শর্তে ত্রিভুজ দুটি সর্বসম হবে ক না খ গ ঘ রেজাল্ট বলো কোনটা হবে এখানে খেয়াল করো এখানে দুইটি করে বাহু সমান দেওয়া আছে তাই দেওয়া আছে না তাহলে এটা এখানে হলো বাহু কোন বাহু অর্থাৎ এই দুই বাহু আর বাহুর নিয়ে যে কোণ তৈরি হবে সেই কোণ এখানে উত্তর হবে গ নাম্বার অর্থাৎ বি কোণ আর ই কোণ সমান হতে হবে আমাদের বাহু কোণ বাহুর শর্ত কি যেই দুটা বাহু সমান দেওয়া আছে সেই দুই বাহু মিলে যে কোণ তৈরি হবে সেই কোণের সেই দুই বাহুর মধ্যবর্তী কোণ তাহলে দেখো এখানে এবিসি ত্রিভুজের থেকে বাহু হচ্ছে এবি আর আরেকটা বাহু হচ্ছে বিসি তাহলে একটা এবি বাহু আর বিসি বাহু তাহলে এবি আর বিসি বাহু মিলে যে কোণ তৈরি হলো সেই কোণের নাম কিন্তু বি কোণ অর্থাৎ এখানে রেজাল্ট হবে গ এটা ক্লিয়ার হয়েছে সবাই জি স্যার জি স্যার চলে আসো এখন পাঁচ নম্বর আর ছয় নম্বর এলো এই উদ্দীপকের আলোকে এই চিত্রের আলোকে আমরা পাঁচ আর ছয় রেজাল্ট দিতে অ্যান্সার দিতে পারবো খেয়াল করো এবিসি একটি ত্রিভুজ আর ডি একটা ত্রিভুজ এই ত্রিভুজের এটা কিন্তু সমকোণী ত্রিভুজ খেয়াল করো এটা কিন্তু এই কোণের মান কিন্তু 90 ডিগ্রি আর এখানে এই ডি কোণের মান 90 ডিগ্রি এখানে লম্ব হলো এবি এবির মান হলো ছয় আর অতিভুজ কিন্তু বিসি বিসির মান হলো 15 আর এখানে লম্ব কিন্তু ইডি ইডির মান 2 আর ইএফ হলো অতিভুজ অতিভুজের মান 5 এখন এখানে 5 এখন আসো 5 আর 6 এর রেজাল্ট আমরা এখান থেকে লিখব অনুরূপ বাহুগুলোর অনুপাত কত এখন বলো ক খ গ ঘ কোনটা ক স্যার স্যার খ হবে তাই না খ হবে
তার মানে কেমনে বুঝলাম আমরা এই 15 কে এই 5 দ্বারা ভাগ অর্থাৎ এই লম্ব কে এই লম্ব দ্বারা ভাগ আর এই অতিভুজ কে এই অতিভুজ দ্বারা ভাগ তাহলে এখানে লম্ব ভাগ এই লম্ব তাহলে এখানে মান হচ্ছে 2 আর অতিভুজ ভাগ অতিভুজ মান হচ্ছে 3 তাহলে খ বেড়ে যা এটা ক্লিয়ার হইছে সবাই জি স্যার এখানে বলছে যে কোণ এ এই ত্রিভুজের কোণ এ এই ত্রিভুজের কোন কোণের সমান হবে কোন নম্বর প্রশ্ন দেখো কোন এ ডি কোন ডি তাহলে এখানে রেজাল্ট হবে কোনটা ডি রেজাল্ট হবে ক ক নাম্বারটা 7 নম্বরে চলে আসো এ বি সি ডি সমান্তরিক এই সমান্তরিকের বিকোণের মান 60 ডিগ্রি হলে বিকোণ স্যার উত্তরটা আবার বলেন তো কোনটা স্যার আপনি কোন নম্বর 6 6 নম্বরটা 6 নম্বর চিত্র দিকে তাকাও এই ত্রিভুজের কোণ এ সমান এই ত্রিভুজের কোন কোণের সমান হবে এখানে আছে ডি ই এফ আবার বি তাহলে এই ত্রিভুজের কোণ এ এটা 90 ডিগ্রি কোণ না তাহলে এই ডি ও তো 90 ডিগ্রি তাহলে কোণ আর এ কোণ আর ডি কোণ সমান এখানে প্রশ্ন হলো কোণ এ সমান হোয়াট এর নিচের কোণটা রেজাল্ট হবে ডি কোণ হবে না ই কোণ হবে না এফ হবে না বি হবে অর্থাৎ এ কোণের সমান কোণ কোনটি সেটাই রেজাল্ট তাহলে এখানে চারটের ভিতরে কোনটা এ কোণের সমান কোণ হ্যালো স্যার ডি কোণ তাহলে ডি রেজাল্ট ক্লিয়ার হইছো জি স্যার 7 নম্বর আসো এ বি সি ডি সমান্তরিকের বিকোণ সমান 60 ডিগ্রি হলে বিকোণ প্লাস ডি কোণের মান কত কোনটা রেজাল্ট হবে বলো 180 ডিগ্রি কেন এখানে রেজাল্ট হবে 120 ডিগ্রি কারণ এখানে বিকোণের বিপরীত কোণ কিন্তু ডি খেয়াল করো এখানে নাম দিয়েছে কি এ বি সি ডি তাহলে বি কোণ যেখানে থাকবে ডি কোণ থাকবে তার বিপরীতে তাই থাকবে না আমি তো এখানে সমান্তরিকটা আঁকাইনি উপরে ডিস্টার্ব করছে কে জানো দেখো তো খেয়াল করো এই যে এই কোণের মান যদি বি হয় তাহলে তার বিপরীত কোণ কিন্তু এটা সমান্তরিকের বিপরীত কোণগুলোর পরস্পর সমান তাহলে বি কোণের মান যদি 60 ডিগ্রি হয় তাহলে ডি কোণের মান কত হবে হ্যালো হ্যালো তাহলে ডি কোণের মান কত হবে তাহলে এই চলে আসো এখানে গ নাম্বার এ 8 নম্বরে কোন ত্রিভুজের দুইটি বাহু এবং যে কোনো একটি বিপরীত কোণ দেওয়া থাকলে সর্বাধিক কয়টি ত্রিভুজ আঁকান যাবে দুইটি 8 এর রেজাল্ট কত হবে বলো দুইটি 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 গ নাম্বার চলে আসো দুইটি দুইটি এই কি রে এগুলো কিন্তু আমি একবারে তোমাদেরকে পানিশমেন্ট হবে দুইটি দুইটি শোনো যে আইডি থেকে আসতেছে তোমাদের কিন্তু আমি ওই প্রতিবেদন কিন্তু আমি দেখব গণিতের প্রতিবেদন যারা এগুলো ঝামেলা করিচ্ছ তারপর কিন্তু একবার এফ গ্রেড দিয়ে দেবো এফ গ্রেড মনে রাখো এফ গ্রেড যদি দিয়ে দিই তোমাদের আবার কিন্তু ঝামেলা হবে না উপরে ক্লাস উঠতে পারবো না তোমাদের বলছি ক্লাসের ভিতরে জরুরি কথা যেগুলো বলবে উল্টা পাল্টা কথা বললে এইবার তোমাদের প্রতিবেদনের নিয়ম দেখছো প্রতিবেদন 18টা তোমাদের জমা দিতে হবে যে ছাত্র ছাত্রী 18টা প্রতিবেদন জমা দিবে না তার কি উপরে ক্লাসে প্রমোশন নাই এক দুই নম্বর প্রতিবেদন যদি সঠিক না হয় ভালো না করো যদি আমরা এফ গ্রেড দিই
তাহলে কিন্তু আবার তোমার প্রতিবেদন জমা দিতে হবে সুতরাং করোনা এবার ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবার এই যে একটা উদ্দীপক এই উদ্দীপকের স্যার 9 আর 10 নাম্বার তো একই হ্যাঁ এখানে 9 আর 10 নাম্বার তো একই প্রশ্ন এই উদ্দীপকের আলোকে 9 নাম্বার দেখো ডিএফ সমান কত ডিএফ এর মান বের করতে হবে আমাদের এখানে কোনটা রেজাল হবে বলো তো 9 এর রেজাল কোনটা হবে বলো 4 4 হবে ডিএফ এর মান 4 হবে জি স্যার না 4 হবে না খেল করো 6 স্যার 6 এখানে এখানে ডিএফ হলো কেন এটা এখানে ডিএফ সমান 4 না 6 আচ্ছা আগে তুলনা করো এখানে লম্ব কত লম্ব 2 লম্ব 2 2 ভূমি 3 3 4 4 4 এই ত্রিভুজের লম্ব কত এই ত্রিভুজের লম্ব কত তাহলে এই ত্রিভুজের অতিভুজ যা হবে এই ত্রিভুজের অতিভুজ হবে তার ডবল তাহলে এই ত্রিভুজের অতিভুজ কত তাহলে এখানে রেজাল্ট এর মান হবে 8 খেয়াল করো আরেকটা আরেকটা কি যাব আমরা আরেকটা এখানে ডি এখানে ই এক্স না এটা দুটো একই আছে আটই তো হবে স্যার তাহলে 6 হবে উত্তর 6 হবে 6 হবে তাই না এই তো বুঝে গেল 6 তাহলে আমাদের এই 10টা তোমরা দেখে নিও আজকের মতো ক্লাস শেষ করে দিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম